So today, all of you take out your Bengali copy. This is your Bengali class. It's a Bengali class. So, ka theke? Acha ke bolbe? Aradha bolo. Last je bornota obdi amra likhechi amader ka theke na hoye geche amra kotota lekha complete hoyeche kon bornota porjonto lekha hoyeche last kon bornota porjonto last lekha hoyeche bengali class e ka theke na hoye geche mukhe bolo copy dekhate hobe na mukhe bolo আচ্ছা আমাকে শুধু বলো ন অবধি হয়ে গেছে আদিল সিট প্রপারলি তোমাদেরকে আমি মুখে মুখে ডিকটেট করেছিলাম তোমরা লিখেছিলে কেউ আমাকে মুখে বলো কপি দেখি দেখাচ্ছ কেন মুখে বলো বলো না কত পর্যন্ত দ আচ্ছা হর্ষিতাও বলছে হর্ষিতা বলো তো হর্ষিতা সে হর্ষিতা বলবে কোন বর্ণটা লাস্ট লেখা হয়েছিল হর্ষিতা বলবে দেখি দেখি বলো তো বাংলায় কোন বর্ণটা আমরা লাস্ট লিখেছিলাম বলো আনমিউট ইউর ডিভাইস গুড মর্নিং তুমি বলতে পারবে বেঙ্গলিতে কোন বর্ণটা লাস্ট লিখেছিলাম ত থ দ ধর মধ্যে বেঙ্গলি কপিটা ওপেন করো ওপেন ইউর বেঙ্গলি কপি ওপেন করে দেখো ইয়ে সৌপ্তিক বলো ম্যাম থ পর্যন্ত হয়েছিল থ থ তাই তো হ্যাঁ ওকে তাহলে আজকে আমরা ত থ দ ত থ তাহলে তিনটে বাকি দ ধ দন্তন মাত্র তিনটে বাকি তাই তো আচ্ছা তাহলে এবার লিখে লিখে নাও আজকে সি ডব্লিউ দাও শুভাঙ্গন সবাইকে বলছি সি সি ডব্লিউ লেখো CW লিখে তুমি জানো বই খোলা দরকার নেই আমি যেগুলো বলবো শুনে শুনে লিখতে হবে দ দিয়ে লেখো আগে দ লিখে নাও দ দিয়ে লেখো দ হর্ষই দই দ হর্ষই দই দ দিয়ে লেখো দ হর্ষই দই শুভাঙ্গন রাইট ডাউন শুভাঙ্গন লিখছো শুভাঙ্গন লেখো দ হর্ষই দ হর্ষই দই স্টার্ট রাইটিং দ হর্ষই দই লিখছো লেখো যেখানটা আটকে যাবে আমাকে বলবে অরিজিৎ লিখছো অরিজিৎ আর ইউ রাইটিং ওকে তাকরিম বেঙ্গলি কপি ওপেন করো বেঙ্গলিতে আমি বানান বলছি সেগুলো শুনে শুনে লিখবে বই খুলবে না দ দিয়ে বলেছি দয় দ হর্ষই দই তাকরিমের প্যারেন্টসকে বলবো আপনি ওকে কাজ করতে দেবেন মানে যেরকম ক্লাস স্টার্ট করার পর ওর সামনে ব্যাগটা রেখে দেবেন ব্যাগ থেকে ওকে বই বার করতে বলবেন বইয়ের পেজ ওকে ওপেন করতে বলবেন এগুলো কিন্তু একটা অ্যাক্টিভিটির মধ্যেই পড়ে
বাচ্চাদেরকে শেখানো, দুধ নিজের কাজটা নিজেরা করো, ক্লাস ওয়ার্ক নিজে দেখাও, ঠিক বইটাকে বেছে দেখাও, এটা কিন্তু শেখার জিনিস। ওরা যদি বই আইডেন্টিফাই না করতে পারে যখন স্কুল চালু হয়ে যাবে, শুরু হয়ে যাবে, অনেকেই আছে যারা বই এখনো চিনতে পারে না কোনটা কি বই। সো এটা কিন্তু ওদের ভালোর জন্যই, চেষ্টা করবেন সবাই ওদেরকে হেল্প না করে, বলবেন নিজের বইটা নিজে বার করো, তাতে যদি একদিন ভুল বই ওপেন করে, টিচার যদি তাকে বকে, ও শিখবে তাতে। ঠিক আছে, এগুলো হচ্ছে একটা অ্যাক্টিভিটির মধ্যেই পড়ে। আচ্ছা, তারপর লিখো দ ল দল, দ ল দল লেখো তো, হর্ষিতা লেখো তো, দ লেখো, দ ল দল। দ লিখতে জানে তো? হর্ষিতা তো জানে দ লিখতে, দ তার পাশে লেখো ল, দ ল দল। দ ল দল। মার্জু লিখছো? মার্জু তারপর লেখো, দর 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 মানে জানো, আমরা বাজারে দেখবে বাবারা যখন বাজারে যায় বা দোকানে যায়, গিয়ে বলে না দর করে, দর করে, দরদাম করে, দর করা। দর করা মানে কোনো জিনিসের বার্গেনিং করা, কি দাম, কত টাকা দাম সেটা জিজ্ঞেস করা। ঠিক আছে, দর দর। আচ্ছা, র কটা আছে মনে রাখবে? র আছে তিনটে, একটা হচ্ছে বয় শূন্য র, বয়ের তলায় ডট, একটা হয় ডয় শূন্য র, ডয়ের তলায় ডট, আর একটা হয় ঢয় শূন্য র। তাই তোমরা ছোটরা সব সময় পড়ার সময় মুখে মুখে এটা বলবে, বয় শূন্য র, এই ধরো দর বানানটা যখন পড়বে তোমরা বলবে দ বয় শূন্য র, না হলে তো ভুল করে ডয় শূন্য রও লিখে ফেলতে পারো, ঢয় শূন্য রও লিখতে পারো, তাই না? তাই যখনই র পড়বে চেষ্টা করবে কি র পড়ছো সেটা মুখে মুখে বলে প্র্যাকটিস করা, ঠিক আছে? তাহলে ভুল হবে না। তাহলে দ দিয়ে তিনটে বলেছি, দয় দই, দয় দল, দয় দর। আর একটা আছে দোয়ার, সেটা লেখার দরকার নেই। তারপর লেখো ধ ধ। ধ অ্যাকচুয়ালি এখানে প্রচন্ড বাজ টাজ পড়া শুরু হয়ে গেছে, চার্জারটাকে আনপ্লাগ করতে হলো, ব্রডব্যান্ড কানেকশনটা কতক্ষণ থাকবে আমি জানি না। ওকে, কোনো কারণে ক্লাস যদি ডিসকানেক্ট হয়ে যায় আমি আবার স্টার্ট করে দেবো। ওকে, আসলে প্রচন্ড এখানে থান্ডারস্টর্ম হচ্ছে। ধ লেখো, ধ দন্তান্ন ধন, ধ দন্তান্ন ধন। ধন মানে কি? ধন সম্পদ। ধন সম্পদ মানে হচ্ছে মণি মাণিক্য, টাকা পয়সা সব কিছুকেই বলা হয় ধন। ধ দন্তান্ন ধন, ধ দন্তান্ন ধন। আমি আবারও বলছি, এই বানানগুলো বোর্ডে লিখে দিচ্ছি না, কারণ এটা ডিকটেশন হচ্ছে, শুনে শুনে লেখা। ধ লিখতে জানো, ন লিখতে জানো, ধ দন্তান্ন ধন। নেক্সট বেঙ্গলি ক্লাসে তোমাদেরকে একটা লেখা দেব ডিকটেশনে, শুনে শুনে লিখবে নেক্সট উইক। আচ্ছা, তারপর লেখো ধ বয় শূন্য র ধর, ধ বয় শূন্য র ধর। এই ধর মানে কি? ধরা। এই ধর মানে হচ্ছে কোনো কিছু ধরা, ধ বয় শূন্য র ধর। সৌপ্তিক লিখেছো? সৌপ্তিক লিখেছো? ওকে, গুড বয়, ধ বয় শূন্য র ধর। আচ্ছা সাহির, তুমি ক্লাস করছো, ভিডিও অন করবে, ধ বয় শূন্য র ধর। তারপর লেখো ধ দন্তাস্য ধস, ধ দন্তাস্য
ধস। প্রিয়াস প্রিয়ান্ত লেখো ধ ধ দন্তাস্য ধস। সবাই ক্লাসে শুনে শুনেই লিখবে। হর্ষিতা লেখো ধ ধ লেখো ধ দন্তাস্য ধস ধ দন্তাস্য ধস। ধস মানে কি? পাহাড়ি রাস্তায় দেখা যায় কোনো কিছু ধসে যাওয়া, মানে ধরো স্তূপ করে অনেকটা জিনিস বেশি করে রাখা আছে কোথাও বা সেখান থেকে খসে পড়ে যাওয়াটাকেই বলে ধস। পাহাড়ে ধস নামে, মাটিতে নদীর ধারে ধস হয়, মানে মাটিটা পড়ে যাওয়া। আচ্ছা ধ দিয়ে আরেকটা বানান বলছি, খুব সোজা বলে ধয় আকা দন্তার না ধান। ধয়াকার দন্তার ন ধান লেখো তোমরা, ধান। আচ্ছা লিখেছো, এবার লেখো দন্তার ন দন্তান্ন। আমি মেনশন করে দিচ্ছি, দন্তান্ন মধ্যান্ন নয়, দন্তান্ন দন্তান্ন মধ্যান্ন নয়, মধ্যান্ন নয় দন্তান্ন, দন্তান্ন দিয়ে লেখো। দন্তান্ন দিয়ে কি লিখবে? দন্তান্ন লেখো দন্তান্ন খ নখ, দন্তান্ন আর খ নখ, দন্তান্ন খ নোক নোক মানে নেল। তারপর লেখো নল, দন্তান্ন ল, দন্তান্ন ল নল। দন্তান্ন ল নল। তারপর হচ্ছে দন্তান্ন বয় শূন্য র, দন্তান্ন বয় শূন্য র। প্রিয়াস প্রিয়ান্ত লিখে নিয়েছো, আগে আগে রেখা দরকার নেই, ঠিক আছে? শুনে শুনেই লিখবে, শুনে শুনেই লিখবে। আমি তো জানি বইতে আছে, লেখা হয়ে যাবে, শুনে শুনেই লিখবে। দন্তান্ন বয় শূন্য র নর, নর নর বলি না এটাকে, আমরা বলি নর। মনে রেখো এর উচ্চারণটা আমরা করব নর, নর মানে মানুষ, কেউ নর বলবে না, ঠিক আছে? সবাই বলবে নর। কি বলবে? নর। নর হচ্ছে সংস্কৃত ভাষাতে মানুষকে নর বলে, নর, নর মানে মানুষ। আর লেখো তো নয় নৌকা, যেহেতু একার ওকা শেখানো হয়নি, আমি নৌকা বানানটা যদি মনে হয় লিখতে পারো। দন্তের নয় এক ঔকার কয় আকার নৌকা, যেহেতু একার ওকার নেই এখনো অব্দি, তাই নৌকা বানানটা লিখতে বলছিলাম, ইচ্ছে হলে লিখতে পারো, যারা জানো ওকার ওকার তারা লিখতে পারো। দন্তার নয় ওকার কয়াকার নৌকা। আচ্ছা এবার বলি, এবারে পরীক্ষায় ক থেকে ন পর্যন্তই বানান আছে, হ্যান্ড রেজ করার দরকার নেই, আমি নাম ডাকবো তারপর দেখবো কপি, ঠিক আছে? আগে একটু পড়িয়ে দিই তারপর আমি কপি দেখবো। যখন নাম ডাকবো রিয়া তখন কপিটা দেখিও, এখন না। ক থেকে ন পর্যন্তই আছে এইবারের এক্সামে, ক থেকে নয় আছে, আর একটু বেশি বা কিছু থাকলে ভালো হতো। এইগুলোই আসবে, শব্দ তৈরি আসবে, এলোমেলো করে দেওয়া আসবে, ফটো দিতে পারি কোনো ছবি, ছবি দেখে তোমরা লিখলে শব্দটা একটু অন্যরকম হলে তোমাদেরও পড়তে ভালো লাগবে, তাই তো? তবে এগুলোই আছে, আকার ওকার এখনো নেই, এগুলো এগুলো থেকেই আসবে। আচ্ছা
আচ্ছা, অহনা, অহনা, দেখি কপি দেখি, অহনা, ওকে, ভেরি গুড। আচ্ছা যেহেতু সময় আছে, আমি একটা লাইন বলছি বাংলায়, দেখি তো শুনে লিখতে পারো কি, যারা না পারলে কোনো অসুবিধা নেই, ঠিক আছে? ছোট সুন্দর লাইন, ঠিক আছে, ডিকটেশনের মতো। আমি ইংলিশেও এরকম করাবো বলেছি, বেঙ্গলিতে আমি কিন্তু আকার রেখা দিয়েই বলছি। লেখো তো, লেখো। বাদল করেছে, বাদল, বানানটাও বলে দেবো। বাদল, বাদল মানে কি? বাদল মানে বৃষ্টি। দেখো তো, বাদল করেছে। দেখো আমি লেখাটা লিখেছিলাম, এই যে লেখাটা দেখতে পাচ্ছো আমি লিখেছিলাম, কিন্তু এইটা আমি তোমাদেরকে আজকে লিখতে দেব না, আমি মুখে বলছি, একটু একটু করে তোমরা লিখবে, স্ক্রিন দেখা দরকার নেই। বাদল করেছে, বয় আঁকা দল, হাসিটা লেখো, দেখে আমি বলে দিচ্ছি, শুনে শুনে লেখো, এটা একটা ডিকটেশন। বয় আঁকা, লেখো তো, বয় আঁকার, বয় আঁকা দল, লেখো, হাসিটা লেখো। এ দেখো আমি লিখে দিচ্ছি বড় বড় করে, হাসিতার জন্য লিখছি, দেখো, এ দেখো এটা হচ্ছে ব, ব আকার দ, এই দেখো ব আকার দ ল, এইটাকে বলে বাদল। তুমি ছোট্ট ছোট্ট লেখো তাহলেই শিখে যাবে। বাদল করেছে, ক রয়কা ছয়কা, ক রয়কা ছয়কা, বাদল করেছে, বাদল করেছে, বাদল করেছে, ঠিক আছে, বাদল করেছে, তারপর মেঘের রং ঘন নীল। আচ্ছা সবাই পুরোটা লিখবে না, এই এই চারটে লাইন লেখো শুধু, এই চারটে লাইন, এই চারটে লাইন আমি মুখে মুখে বলছি। বাদল করেছে, বাদল করেছে মানে মেঘ করেছে, বৃষ্টি হচ্ছে রাম, বাদল করেছে, মেঘের রং ঘন নীল, মেঘের রং ঘন নীল, আর নীল বানান দন্তান্বয় হস্রই, দন্তান্বয় দীর্ঘই ল, দন্তান্বয় দীর্ঘই কাল ল, মেঘের রং ঘন নীল, মেঘের রং ঘন নীল, বাদল করেছে, মেঘের রং ঘন নীল। এটা পরীক্ষায় কিন্তু আসবে না, আবারও বলছি, দেখো আমি বড় বড় করে দিলাম। ঠিক আছে, দেখো আমি কোনটা বলছি সেটা আন্ডারলাইনও করে দিচ্ছি, পুরোটা কেউ লিখবে না। বাদল করেছে, মেঘের রং ঘন নীল, ঢং ঢং করে নটা বাজলো, বিশু ছাতা মাথায় বাজারে গেল। শুধু এইটুখানি লিখবে, আর কিচ্ছু লিখবে না। আজকে আমরা এইটু এই এতটা লিখবো, নেক্সট ডে আবার লিখবো। কয়কা দল, বাদল করেছে, ক রয়কা ছয়কা, ক রয়কা ছয়কা, দেখো আমি কত বড় করে দিচ্ছি, আমি বড় করে দেখাচ্ছি।
এই চারটে লাইন, মেঘের রং ঘন নীল, ঢং ঢং করে নটা বাজলো, বিশু ছাতা মাথায় বাজারে গেল। লিখেছো, লেখো। শুধু চারটে লাইন লিখবে, শুধু চারটে, আস্তে আস্তে আমরা লিখবো, অল্প অল্প করে। আজকে হচ্ছে বাদল করেছে, মেঘের রং ঘন নীল, ঢং ঢং করে নটা বাজলো, ঢং ঢং করে নটা বাজলো, ঢ ঙস্বর ঢং, ঢ ঙস্বর ঢং, ক বয়ষণ্য র একার করে, দন্তার ন ট আকার নটা, বয়াকার বর্গীয় লয়কার বাজলো। একার ওকার সব শেখাবো, এটা শুধুমাত্র শেখানোর আগে দেখে দেখে একবার লেখা, লো আকার ওকার সবই তোমাদের শেখানো হবে, এটা শুধু দেখে লেখা, শেখার আগে একবার একার ওকার গুলো শুধু লেখা। আর যা কিছু বলবে, চারটে লাইন লিখবে, কেউ বেশি লিখবে না। আই ওয়ান্ট টু টয়লেট। ওকে, গো। শুধু চারটে লাইন লিখবে, যে চারটে লাইনে আমি আন্ডারলাইন করেছি, ঢং ঢং করে নটা বাজলো, বিশু ছাতা মাথায় বাজারে গেল। পরীক্ষায় এটা আসবে না, এটা বাংলা ডিকটেশন। হ্যান্ডরাইটিংও বলতে পারো, হাতের লেখা প্র্যাকটিস করানো, এটা এক্সামে এরম আসবে না। বাংলা লেখা প্র্যাকটিস করানোর জন্য আমি তোমাদের এটা দিয়েছি, আমি আবারও বলছি, যে যতটা পারবে লেখো। কেউ যদি মনে করো আমি দুটো লাইন লিখবো, বাদল করেছে মেঘের রং ঘন নীল, সেই দুটো লাইনই লেখো, নিজে লিখবে, সুন্দর করে লেখো। এই লেখাটা আমি টাইপ করছি, আমি বেঙ্গলি ক্লাসে আরো এরকম লেখা লিখতে দেব, কোনো ব্যাপার না। দুটো পারলে দুটো লাইনই লেখো, আস্তে আস্তে সব শিখে যাবে। রিয়াদ লিখছে না রিয়াদের প্যারেন্টস লিখছে, কি হচ্ছে গুলো? এটা কিন্তু ক্লাস ওয়ার্ক করে ম্যামকে দেখিয়ে ভেরি গুড পাবো, এরকম ভেবে করো না, এরকম ভেবে করো না। যদি না লিখ, আচ্ছা হ্যাঁ, রিয়াদকে প্যারেন্টসরা লিখে দেবেন না, হ্যাঁ নিজে লেখো। ওকে ওকে ওকে, বুঝতে পেরেছি। পিয়াস মন্ডল, আচ্ছা যার যার চারটি লাইন লেখা হয়ে যাবে সে হ্যান্ড রেজ করে দেবে, ওকে? রাইট অনলি ফোর লাইন, বিশু ছাতা মাথায় বাজারে গেল, ব্যাস, আর লিখবে না, আর লিখতে হবে না। আর যারা যারা বাংলা লিখতে চাইছে না, তাকরিম, লিখতেই হবে, সবাই লিখছে, দেখো সবাই লিখছে। প্যারেন্টসদের বলবো বকাঝকা করতে হলে প্লিজ ক্লাস থেকে রিমুভ হয়ে যান, রিমুভ হয়ে গিয়ে ওদেরকে করুন, বাট ডোন্ট হ্যাম্পার মাই ক্লাস। এটা অন্য বাচ্চাদের ওপর অন্যভাবে এফেক্ট পড়ে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। অনলাইন ক্লাসের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে, ইউ মাস্ট হ্যাভ টু মেনটেন। নিশ্চয়ই আপনারা আপনাদের বাচ্চাদেরকে বকতে পারেন, বাট নট ইন মাই ক্লাস।
এটা কিন্তু মনে রাখবেন, বাড়িতে হচ্ছে কিন্তু স্কুলের ক্লাস কন্ট্রোল হবে কিন্তু টিচারের। এই যে 9টা থেকে 10:30 টাইমটা কিন্তু ক্লাস টিচারের, এই সময়টা আপনারা ক্লাস টিচারের ওপরই ওদেরকে ছেড়ে দিতে হবে। পাশে বসে থেকে শুধু বলেছি টেকনিক্যাল জিনিসগুলো হ্যান্ডেল করবেন। লিখছে না, ঠিক আছে লিখছে না, আমি তো দেখছি। প্লিজ ওরকম বকাঝোকা মারধর করবেন না, আমি পিটিএম এ অনেকবার বলেছি। এতে কি হচ্ছে, ওরা ক্লাস করা বন্ধ করে দেবে, আস্তে আস্তে ক্লাসই করবে না। এই আদ্রিতের কি হলো আবার? গুড বয়। আচ্ছা ওকে। আচ্ছা বাইরে তো বৃষ্টি হচ্ছে, অনলাইন ক্লাসেও যদি এত কান্নাকাটি হয় তো ম্যামের কি হবে? ম্যামের বাড়ি ঘর তো এবার জলে ভেসে যাবে, তাই না? আমার ল্যাপটপটা খারাপ হয়ে গেছিল, নতুন আনলাম, এটাও যদি এখন জলে খারাপ হয়ে যায় আমি তো আর ক্লাস নিতেই পারবো না। আমি তাহলে সবার বাড়ি বাড়ি গিয়ে পড়িয়ে আসবো, তাই তো? আমাকে অনেকগুলো পিসেসে হাফ হাফ টুকরো টুকরো করে দেবে আর সবার বাড়ি চলে যাব। ভেরি ভেরি গুড, দেখো অরুণাংশ কমপ্লিটেড, ভেরি ভেরি গুড, ভেরি গুড। অরুণাংশ এখন খুব সুন্দর করে লেখে, পড়াশোনা করে, ভেরি গুড। অহনা ভেরি গুড। আচ্ছা আর 4 মিনিট আছে, সবাইকে বলবো 4টে লাইনের বেশি লিখবেন, এটা যেন তোমাদের উপর প্রেশার না হয়, এটা একটা বেঙ্গলি হ্যান্ড রাইটিং অনলি, আর কিচ্ছু না। আকাঙ্ক্ষা ভেরি গুড। আচ্ছা অনেকেরই হয়ে গেছে। সৌপ্তিক ভেরি গুড। অহনা আদ্রিত ভেরি গুড। আদিল, এই তো আজকে আদিল কি সুন্দর স্কুল ড্রেস পরে সুন্দর করে বসে লিখছে, কি সুন্দর দেখতে লাগছে, ভেরি গুড। সাহির ভেরি গুড। আচ্ছা সবার নিশ্চয় মনে আছে আজকে কিন্তু 12 অগস্ট, আজকে 12 অগস্ট, এন্ড তোমরা জানো তো আজকেই কিন্তু 12 অগস্টের মধ্যে কিন্তু সেই এটা পাঠাতে হবে ভিডিও রেকর্ড করে, যে যেটা সাজতে চাও অনলি হিন্দি অ্যান্ড ইংলিশে আজকের মধ্যেই পাঠাতে হবে, উইদিন 12 অগস্ট, ঠিক আছে? সবাই কিন্তু পারফর্ম করবে, সবাই পাঠাবে। আদিল 1 মিনিট, আমি একটু কপিগুলো দেখে নি। উইদাউট এনি ফেল সেন্ড ইওর ভিডিও। আচ্ছা আরেকবারও বলে দিচ্ছি, অনলি ইন স্কুল হোয়াটসঅ্যাপ নাম্বার, নট ইন চ্যাট গ্রুপ। চ্যাটে কেউ পাঠাবে না, স্কুলে হোয়াটসঅ্যাপে যাচ্ছে না বলে চ্যাটে পাঠিয়ে দিলাম, এরকম করবে না। ওকে, যদি হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে ফেল হয় স্কুলে যোগাযোগ করবে, কিন্তু চ্যাটে পাঠাবে না, আজকের মধ্যে পাঠাবে কিন্তু, ডোন্ট বি লেট। অজরিত ভেরি গুড, রিয়াদ, বিদীপ্তা, সমীর কপি, স্ক্রিন শেয়ারিং অফ করে দিলাম, যার যতটা হয়েছে সেটাই ওকে। লগ্নজিতা, মৌসুম, সবাই কপিটা দেখিয়ে দাও, ভেরি গুড। অতৃত, রিয়াদ, প্যামেলিনা, ভেরি গুড। পিয়াস, হাসিতা, প্রিয়ান্ত, পিয়াস, ও ভেরি গুড। আচ্ছা লিখেছে, সুন্দর হয়েছে, আরো হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করবে প্রিয়াস প্রিয়ান্ত, ওকে প্র্যাকটিস করো, অনেক ভালো হয়েছে। মারজু ভেরি গুড। আচ্ছা হাসিতা কপি দেখিয়ে দাও, যতটা হয়েছে ততটাই দেখিয়ে দাও, নো প্রবলেম, ভেরি গুড। অহনা সুন্দরভাবে লিখেছো। শুভাঙ্গান, শুভাঙ্গান সমীর কপি লিখেছো, ভেরি গুড। শুভাঙ্গান এখন খুব স্পিডে লেখে। আচ্ছা 1 মিনিট বলো। আরাধ্যা ভেরি গুড, তাকরিম, দেবাদৃত, বিদীপ্তা, ওকে, উম্মি, ইয়ে শুভাঙ্গন কমপ্লিটেড। আমার আমার মা আমার মা তো একটা একটু বলবে, মা বলবে, আচ্ছা বলতে বলো।
Very good, Arijit. Yes, ma'am, kindly tell me fast. Ma'am, where I find the number you have told? School WhatsApp number. Yes, ma'am. School WhatsApp number, I think this in their handbook. ওদের যে হ্যান্ডবুকটা আছে ওখানেই আছে স্কুল হোয়াটসঅ্যাপ নাম্বার মানে মন্টেসরি 2 তে ওরা ভিডিও রেকর্ড করে যে নম্বরে পাঠাতো সেই নাম্বার নাম্বার চেঞ্জ হয়নি অ্যাকচুয়ালি ম্যাম শুভঙ্গন দিস ইজ দা ফার্স্ট টাইম ফর দা শুভঙ্গন ওকে ওকে সো ইট ইজ ইন देयर হ্যান্ডবুক ওকে 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 ম্যাম ইফ ইউ ফার্দার ফেস এনি প্রবলেম If you further face any problem, kindly text in the chat group. You will get reply. Okay, ma'am. If you face student, okay, if you face any kind of problem regarding sending your video, kindly text in the chat group. You will get reply. Chat e likhbe number e problem hole number tomader diye dewa hobe. But number jeta ache tomader kache sei number tai change hoyni. হ্যান্ডবুকে লেখা আছে দেখবে স্কুল নাম্বার ওকে বিদীপ্তা ভেরি গুড আর্যশা ভেরি গুড সাহির সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ খুব সুন্দর হয়েছে ওকে গুড সো ভেরি গুড হর্ষিতা ভেরি ভেরি গুড সো আই এম ভেরি ইন্টারেস্টেড টু সি ইউর ভিডিওস তোমাদের ভিডিও গুলো দেখার জন্য আমি খুবই ইন্টারেস্টেড কেরাম কে কি সাজলে প্রিয়াশ প্রিয়ান্ত ড্রয়িং করেছে ও ভেরি নাইস ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল আচ্ছা ও নো ওকে ওকে ও নো নো ইট ইজ আচ্ছা ভারত মাতা Beautiful. Complete your drawing, okay? And send me in the chat group. Atto sundor ora drawing kore. Really amazing. Okay, Ummi dekhechi. Shobai koro, okay? Bye bye. Tata. Ha, Priyash Priyanto. Excellent. Okay, see you on tomorrow. Join in the next class in Hindi. Okay, bye bye. Acha Shornodip, tomar coffee ta dekha hoyni Shornodip.